বাংলাদেশ বারবার যে দুর্যোগের শিকার হয়েছে তার অন্যতম ঘূর্ণিঝড়। সমুদ্র ছাড়াও ঘূর্ণিঝড়ের জন্ম হতে পারে, তবে সেগুলো সমুদ্রের গুলোর মতো শক্তিশালী হয় না। ঘূর্ণিঝড়ের সাথে জড়িত থাকে সমুদ্র, তবে সমুদ্র একাই ঘূর্ণিঝড় তৈরি করে তা কিন্তু নয়। সূর্য, বায়ুমণ্ডল, ঘনত্বের প্রভাব, তাপমাত্রার পার্থক্যের প্রভাব, অনেক বিষয় জড়িত থাকে একটি ঘূর্ণিঝড়ের পেছনে। হঠাৎ করে কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে গরম বাতাস উপরে উঠতে থাকে, তখন আশেপাশের জলীয় বাষ্পপূর্ণ ঠান্ডা বাতাস সে স্থান ভরাট করে ফেলে। চারপাশ থেকে আসা বাতাসের মিথস্ক্রিয়ায় সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের। ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে থাকলে এটি আরও মেঘ আর জলীয় বাষ্পসহ বাতাস বহন করতে থাকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পৃথিবীতে বাংলাদেশের অবস্থান বিষুবীয় অঞ্চলে। গ্রীষ্মকালে বিষুবীয় অঞ্চলে সূর্যের তাপ খাড়াভাবে পড়ে, তাই এলাকার বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বাড়লে বাতাস বেশি ছড়ায় এবং কিছুটা হালকা হয়ে যায়। এরপর তুলনামূলক ভারী বাতাসকে নিচে রেখে হালকাগুলো উপরে উঠে যায়, ফলে দেখা যায় বাতাসের চাপের পার্থক্য। এই পার্থক্য দূর করতে ছুটে আসে দূরবর্তী অঞ্চলের বায়ু, যেখানে সূর্যের তাপ এখানকার মতো এত প্রবল নয়। বিষুবরেখার অঞ্চল ছোটখাটো কোনো এলাকা নয়, বরং অনেক বড় এলাকা। এখানে বাতাসের চাপের পার্থক্য তাই অনেক বড়, আর সেই চাপ পূরণ করতে আসা বাতাসের ধাক্কাও বড় হয়েই আসে। প্রবল বেগে বিস্তৃত এলাকা নিয়ে তৈরি হওয়া বাতাসের এই বিশেষ প্রবাহই ঘূর্ণিঝড়। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ।